রাজা মশাই, উনি অনেক দূর থেকে এসেছে, আপনার সাথে দেখা করতে চায়, তাই নিয়ে আসলাম। ঠিক আছে, তুমি এবার যাও, আমি কথা বলছি। যথাজ্ঞা মহারাজ। বলুন, আমার সাথে কেন দেখা করতে এসেছেন? রাজা মশাই, আমি হলাম মিষ্টি লাউ ব্যবসায়ী। বিদেশে মিষ্টি লাউয়ের চাহিদা খুব বেশি, তাই আমি বনের প্রতিটি পাখিদের এই মিষ্টি লাউ চাষ করতে উৎসাহ দেই। এজন্য আপনার কাছে অনুমতি নিতে এসেছি। আপনি অনুমতি দিলে আপনার প্রজাদের সাথে এ বিষয় নিয়ে কথা বলতে পারি। ও আচ্ছা, কিন্তু একটি মিষ্টি লাউ কত করে কিনে নিবে? রাজা মশাই, একটি মিষ্টি লাউয়ের দাম 100 স্বর্ণ মুদ্রা। তাই নাকি? তাহলে তোমাকে প্রজাদের উৎসাহ দিতে হবে না, আমি তাদের চাষ করতে বলবো, তুমি বললে চাষ নাও করতে পারে। তুমি আমার কাছে এসে মিষ্টি লাউ নিয়ে যেও। ঠিক আছে রাজা মশাই, তাহলে আমার আরো ভালো হবে, আজ তাহলে আসি। এসো তবে, মন্ত্রী রাজদরবারে এসো। বলুন রাজা মশাই। আমার রাজ্যে যারা ভালো চাষের কাজ জানে তাদের রাজদরবারে নিয়ে এসো। ঠিক আছে রাজা মশাই, এক্ষুনি যাচ্ছি। এই সুখী, বলতো আমাদের বনে কে ভালো চাষবাসের কাজ করে? রাজা মশাই তাদের ডেকে পাঠিয়েছে। আমাদের বনে টোনা দুই বউ চাষবাসের কাজ ভালো জানে। টোনা মারা যাবার পর তার দুই বউ তো টোনা জমি চাষ করেই সংসার চালায়, আর কারো জমিতে তেমন কোনো ফসলই হয় না। তুমি ওদেরকেই নিয়ে যাও রাজার কাছে। ঠিক আছে সুখী, তোকে অনেক ধন্যবাদ, আমি আসি তবে। টুনি, এই টুনি, বাড়িতে আছো? মন্ত্রী মশাই, কি হয়েছে? কোনো অভিযোগ এসেছে নাকি রাজার? না না, যা ভাবছো তা নয়। তোমরা নাকি চাষের কাজ ভালো করো, তাই রাজা মশাই তোমাদের ডেকে পাঠিয়েছে। চলো আমার সাথে, হয়তো উপহার দিবে। ও আচ্ছা, ঠিক আছে, চল মুন্নি। তোমরা মিষ্টি লাউ চাষ করতে পারবে, বিনিময়ে স্বর্ণ মুদ্রা পাবে। হ্যাঁ রাজা মশাই, পারবো। বেশ, তবে আজকে জমি তৈরি করো, মিষ্টি লাউ চাষ করা শুরু করে দাও, খুব তাড়াতাড়ি যে লাগবে। যথাজ্ঞা মহারাজ, আমরা আজকেই শুরু করব চাষের কাজ। এবার তাহলে আসি। মুন্নি চল জমি তৈরি করি, তারপর বাজারে যাব বীজ আনতে। আমি এবার একসাথে চাষ করব না। টুনি যদি রাজার কাছে বেশি স্বর্ণ মুদ্রা নেয় আর আমাকে যদি কম দেয়, তখন আমি আলাদা এমন ভাবে চাষ করব, আমার জমির মিষ্টি লাউ বেশি হবে আর স্বর্ণ মুদ্রা আমি বেশি পাবো। কি হলো, যাবি না? দিদি, আমি একটা কথা বলতে চাই। কি কথা বল। দিদি, মানে আমি এবার জমি আলাদা করে চাষ করতে চাই। আমরা তো এতদিন একসাথে চাষ করেছি, তাই আমার মনে হয় তুমি ভালো চাষ জানো, এজন্য আমি দেখতে চাই আমি কেমন চাষ করতে পারি। ঠিক আছে, চল জমিতে যাই, তারপর তোকে ভাগ করে দিব। এই নে, ভাগ করে দিলাম জমি, এখন তাড়াতাড়ি জমি তৈরি কর। ঠিক আছে দিদি, করছি। এরপর টুনি ও মুন্নি জমি তৈরি করতে থাকে। মুন্নি, আমার জমি তৈরি করা শেষ হয়েছে, তোর হলো? হ্যাঁ দিদি, আমার শেষ। এবার চলো বীজ আনতে বাজারে যাই। দাদা, আমাদের মিষ্টি লাউয়ের বীজ দাও তো, রাজামশাই আমাদের মিষ্টি লাউয়ের চাষ দিতে বলেছে। ও, তাহলে তো তোমরা এবার স্বর্ণ মুদ্রা পাবে, দাঁড়াও দিচ্ছি। স্বর্ণ মুদ্রা তো শুধু আমি বেশি পাবো, টুনি কম পাবে। এই নাও মিষ্টি লাউয়ের বীজ, খুব ভালো জাতের লাউ ধরবে। এই নাও টাকা। টুনি ও মুন্নি টাকা দিয়ে লাউয়ের বীজ নিয়ে জমিতে যায়, আর বীজগুলো তারা জমিতে রোপণ করে দেয়। এরপর কেটে যায় বেশ কিছুদিন। যাই গিয়ে দেখি কার জমিতে লাউয়ের গাছ ভালো হয়েছে। টুনির জমিতে দেখছি লাউয়ের গাছগুলো কোঁকড়া লেগে গেছে, তার মানে আমি ভালো চাষ করতে পারি। আমার জমি লাউগুলো তো বেশ ভালো হয়েছে, আমি বেশি স্বর্ণ মুদ্রা পাবোই পাবো। কিন্তু টুনি যদি জোর করে
আমার জমি নিয়ে নেয়, আমার জমির লাউ গাছ ভালো দেখে। না না, টুনিকে আগে বলতে হবে। টুনি দিদি শোনো, তোমার জমির লাউ গাছ কিন্তু কোকড়া লেগে গেছে, আবার যেন আমার জমি যেতে এসো না। আমার জমির লাউ গাছে যা হয়েছে না, অনেক ভালো লাউ ধরবে। ছি মুন্নি, আমি কেন তোর জমি চাইতে যাব? যে জমি তোকে দিয়েছি সেই জমি কেন চাইবো? তুই আমাকে এত নিচু মনে করিস না। আমার জমির এত ভালো ফলন দেখে লোভ হতেও পারে, তাই আগেই বলে দিলাম। আমার জমিতে কিছুদিন যাইনি, তাই জানি না লাউ গাছের অবস্থা এমন হয়েছে। তুই বললে ভালোই হলো, আজকেই লাউ গাছে সার দিতে হবে। সারের অভাবে এমন হয়েছে রে। তা তুই যে সার দিয়েছিস আমাকে তো বলিসনি, কেন বলিসনি? আমার বয়ে গেছে তোমাকে বলতে। আমি চেয়েছিলাম তোমার জমি লাউ গাছ মরে যাক, কিন্তু এখন বলি তো ভুল করলাম। না মানে ভেবেছি তুমিও সার দিয়েছো, তাই আর বলিনি গো। দিলে তো তোকে অবশ্যই বলতাম রে। ঠিক আছে, এখন যাই, সার কিনে তাড়াতাড়ি জমিতে দে। এরপর টুনি সার আনতে চলে যায়। সার এনে তার লাউ গাছে ছিটিয়ে দেয়, আর লাউ গাছে সার পড়তে লাউ গাছ সতেজ হয়ে যায়। এই তো আমার জমির লাউ গাছ সতেজ হয়েছে, আর কিছুদিন গেলেই ফুল ধরবে। যাই, এখন বাড়িতে চলে যাই, শরীরটা ভালো লাগছে না। মুন্নি, আমার শরীর খারাপ লাগছে, জমিতে যেতে ইচ্ছে করছে না। তুই একটু জমিতে যা, দেখে আয় লাউয়ের ফুল এসেছে কিনা। ঠিক আছে দিদি, যাচ্ছি। আমি থাকতে তোমার কেন যেতে হবে? এ কি, টুনির জমি লাউ গাছ দেখছি ভালো হয়েছে, ফুলও তো এসেছে আমার জমি লাউ গাছেরই মতন। টুনি তো স্বর্ণমুদ্রা বেশি পাবে, আমার থেকেও বেশি স্বর্ণমুদ্রা পেলে আমার আরো বেশি রাগ লাগবে নিজের উপর। না না, কিছু একটা করতেই হবে, আগে লাউ ধরুক তারপর গেমটা খেলবো। দিদি, লাউ গাছে ফুল ধরেছে, কিছুদিনের মধ্যেই মিষ্টি মিষ্টি লাউ ধরবে। তাই নাকি, ভালো তো। রাজামশাই বুঝি লাউয়ের অপেক্ষায় আছে, লাউ বড় হলেই রাজার কাছে নিয়ে যাব। এভাবে আরো কিছুদিন কেটে যায়। টুনিও মুন্নির লাউয়ের জমিতে অনেক ভালো জাতের বড় বড় মিষ্টি লাউ ধরে। মুন্নি, কাল লাউগুলো তুলে রাজার কাছে নিয়ে যাব। এতগুলো লাউ ঠেলা গাড়িতে করে নিয়ে যেতে হবে। দেখেছিস, আমাদের দুজনের লাউয়ের চাষ ভালো হয়েছে, এবার বুঝলি আমরা দুজনেই ভালো চাষ করতে পারি। হ্যাঁ দিদি, ঠিক বলেছো, এখন থেকে রাজার স্বর্ণমুদ্রা আমরাই পাবো। চলো এখন ঠেলা গাড়ির ব্যবস্থা করি, কাল আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ চল। এরপর টুনি ও মুন্নি ঠেলা গাড়ি খুঁজে যায়, আর টিয়ের কাছ থেকে ঠেলা গাড়ি ভাড়া করে নিয়ে আসে। রাত হয়ে যায়। মুন্নি ঘরে বলতে থাকে, আমার সুযোগ এসে গেছে টুনির লাউগুলো নষ্ট করার। এই ঔষধগুলো লাউয়ের গায়ে দিলে টুনির মিষ্টি লাউ পচে টক হয়ে যাবে, তখন রাজামশাই আমাকেই বলবে ভালো চাষ করতে পারি, আর আমাকেই চাষ দিবে, টুনিকে আর দিবে না। টুনিকে দিয়ে তখন আমার জমির কাজ করাবো, আর আমি হয়ে যাব রানী। এরপর মুন্নি জমিতে যায়, আর রাতের অন্ধকারে ভালোভাবে দেখতে না পেয়ে ভুল করে তার নিজের জমিতেই লাউ পচানোর ঔষধগুলো দিয়ে আসে। মুন্নি, চল চল তাড়াতাড়ি জমিতে যাই, দুই জমির লাউ তুলতে তো সময় লাগবে। এরপর দুজনে মিলে লাউয়ের জমিতে যায়, আর মুন্নি যে দেখে তার পুরো জমির লাউ পচে গেছে। হায় হায়, এ কি সর্বনাশ করেছে আমার, কি আমার এই ক্ষতি করলো? এখন রাজামশাইকে আমি কি দিব? আমি স্বর্ণমুদ্রা পাবো না, আর রাজামশাই আমার চাষও দিবে না। হায় হায় রে। মুন্নি বোন, কাঁদিস না বোন, যে তোর ক্ষতি করেছে তাকে শাস্তি পেতেই হবে। এখন আমার জমির লাউগুলো রাজার কাছে নিয়ে যাই, যা স্বর্ণমুদ্রা পাবো দুজনে ভাগ করে নিব রে, আর তান্ত্রিক বাবার কাছে গিয়ে সব শুনবো কে তোর লাউ পচিয়েছে। রাজামশাইকে বললে নিশ্চয়ই তাকে শাস্তি দিবে।
না না তখন তো আমি ধরা পড়ে যাব দিদিকে বলেই দেই সবটা দিদি তান্ত্রিকের কাছে যেতে হবে না এই কাজ আমি করেছি তোমার উপর হিংসা আর রাগ করে লাউ পচার ঔষধ দিয়েছি যেন সব স্বর্ণ মুদ্রা আমি নিতে পারি আমাকে ক্ষমা করে দাও দিদি তোমাকে ভুল ভেবেছিলাম তুমি আমাকে আর স্বর্ণ মুদ্রা দিতে চাইছো হয়েছে আর কিছু বলতে হবে না তুই তো তোর নিজের ভুল বুঝতে পেরেছিস আর শোন অন্যের প্রতি হিংসা আর রাগ দেখিয়ে কিছু করলে নিজের কখনো উন্নতি হয় না বরং নিজেরই ক্ষতি হয় চল এখন আগে লাউ তুলি এরপর টুনি আর মুন্নি মিষ্টি লাউ তুলতে থাকে আর লাউ তুলে ঠেলা গাড়িতে করে রাজার কাছে নিয়ে যায় টুনি এনেছো মিষ্টি লাউ বাহ খুব ভালো ফলন হয়েছে তো মন্ত্রী টুনিকে কিছু স্বর্ণ মুদ্রা এনে দাও যথাজ্ঞা মহারাজ টুনি এখন থেকে তোমরা আরো বেশি করে মিষ্টি লাউয়ের চাষ দিবে ঠিক আছে রাজা মশাই এরপর থেকে টুনি আর মুন্নি একসাথে মিষ্টি লাউয়ের চাষ করে সুখেই দিন কাটাতে থাকে এই সুন্দর বনটার নাম হলো অচিনপুর বন এই বনে বাসা বানিয়ে থাকতো একটা টুনটুন পাখি টুনটুনের বাবা মা কেউ ছিল না তাই একাই থাকতো সে একি দিদা তুমি এই ভারী ব্যাগটা বহন করছো কেন দাও দাও আমাকে ব্যাগটা দাও আমি এই ব্যাগটা তোমার বাসায় পৌঁছে দিচ্ছি আহারে টুনটুন সোনা তুই কোথা থেকে ছুটে এলি আমাকে সাহায্য করতে বলতো তুই যখন বললি তবে নে ব্যাগটা আমার বাসায় দিয়ে আয় তুই সত্যি অনেক ভালো রে হয়েছে হয়েছে আমাকে আর আমার প্রশংসা করতে হবে না এবার চলো তো এরপর টুনটুন ব্যাগটা মাথায় করে নিয়ে গিয়ে সুখী পাড়ার বাসায় পৌঁছে দেয় এভাবে টুনটুন বনের পাখিদের সাহায্য করত একদিন টুনটুন বনে দানা খুঁজছিল তখন সে দেখে একটা নীল পাখি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে এরপর টুনটুন সেই ছোট্ট নীল পাখিটার কাছে যায় সে কি ছোট্ট নীল জানা কি হয়েছে তোমার তুমি এভাবে এখানে বসে কাঁদছো কেন আর তোমার শরীর এমন নীল রঙের কেন গো বলো না আসলে আমি এক জাদুই পাখি তাই তো আমার শরীর এমন নীল রঙের হয়েছে আসলে এক রাক্ষসী শয়তান ঈগল আমার মাকে ধরে নিয়ে গিয়ে ওর গুহায় বন্দি করে রেখেছে তাই আমি আমার মায়ের জন্য এভাবে কাঁদছি না জানি এতক্ষণে ও আমার মাকে খেয়ে ফেলেছে ও এবার বুঝতে পারলাম ব্যাপারটা তবে তুমি ভেবো না আমি তোমায় সাহায্য করব আচ্ছা ওই শয়তান রাক্ষসীকে কি মারার কোনো উপায় নেই ওকে না মারলে তো তোমার মাকে বাঁচাতেই পারবো না আমি আছে আছে একটা উপায় আছে আর তা হলো ওই শয়তান ঈগলের প্রাণ ভোমরা আর ওই প্রাণ ভোমরা আছে ঈগলের গুহার পাশেই একটা গাছে সেই গাছে ধরা আছে অনেক রং বেরঙের জুতা তার মাঝে যে লাল জুতাটা আছে সেই জুতাতে আছে ঈগলের প্রাণ ভোমরা কিন্তু সেই লাল জুতাটাকে পাহারা দেয় একটা বড় বিষাক্ত সাপ ও বুঝেছি আর সেই সাপের জন্যই তুমি সেই লাল জুতাটা নিতে পারছো না তাই তো তবে তুমি ভেবো না আমি নিশ্চয়ই একটা ব্যবস্থা করব এখন তুমি আর কেঁদো না বুঝলে আমার ঠিকানাটা দাও তো আমি ওই গুহায় যাব এরপর টুনটুন ঠিকানা নিয়ে সেখান থেকে ওই গুহার উদ্দেশ্যে রওনা দেয় আর অনেক পথ পাড়ি দেওয়ার পর একটা গাছের নিচে ক্লান্ত হয়ে ভাবতে থাকে আচ্ছা আমি তো নীলছানাকে কথা দিয়ে এলাম যে আমি ওর মাকে ফিরিয়ে দেব কিন্তু কি করে সেটাই তো ভেবে পাচ্ছি না হ্যাঁ পেয়েছি বুদ্ধি আমার এই বুদ্ধিতেই মনে হয় কাজ হয়ে যাবে এবার আমি বুদ্ধি করে সবটা ঠিক করে দেব এই কথা বলে টুনটুন তাড়াতাড়ি করে কিছু ফল জোগাড় করে আর সেই ফলগুলো নিয়ে ঈগলের গুহায় যায় আর টুনটুনকে দেখে ঈগল বলে কে তুই আর আমার এই গুহায় এসেছিস কেন তবে কি তুই আমার হাতে মরতে এসেছিস সে কি মামা তুমি আমায় চিনতে পারছ না হাই হাই এটা কোনো কথা বলে তুমি তুমি নিজের ভাগ্নিকেই চিনতে পারছ না আমি তোমার জন্য কত দূর থেকে ফল নিয়ে এলাম
আর তুমি কি না বলছো আমি এখানে মরতে এসেছি? মামা, মামা মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তুই আমার জন্য কিসের ফল নিয়ে এসেছিস? কি ব্যাপার, কিছু তো বল। দাঁড়াও দাঁড়াও, আমি তোমায় সবটা বুঝিয়ে বলছি মামা। আসলে তুমি যখন অনেক ছোট ছিলে না, তোমাকে নিয়ে মা ঘুরতে বেরিয়েছিল, কিন্তু হঠাৎই কোথায় যেন তুমি হারিয়ে যাও। তারপর তোমাকে না আর খুঁজে পাওয়া যায়নি, কিন্তু মা একদিন আমাকে তোমার ছবি দেখিয়েছিল আর বলেছিল এটাই তো মামার ছবি। কিন্তু মা মারা যাবার পর থেকে আমি আমার আত্মীয়দের অনেক খুঁজেছি কিন্তু পাইনি। অবশেষে একটা সুখী দিদা আমাকে তোমার সন্ধান দিল, তাই আমি তোমার কাছে এসেছি মামা। মামা, আমি তোমার ভাগ্নি হই গো, ভাগ্নি। তাই তো তোমার জন্য আমি তোমার পছন্দের ফল নিয়ে এলাম, বলো। আমি যদি তোমার ভাগ্নি না হতাম তাহলে কি আমি এখানে আসতাম, বলো? আর তোমার জন্য ফল নিয়ে আসতাম? আমার কি মৃত্যুর ভয় নেই? তোমার ভাগ্নি বলেই তো আমি তোমার কাছে এলাম। এভাবে টুনটুন অনেক মিথ্যে কথা ইগলকে বলে, আর ইগল টুনটুনের দেওয়া পরিচয় নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। মামা, ও মামা, কি এত ভাবছো তুমি? তুমি কি আমাকে চিনতে পারছো না? তাহলে এত কষ্ট করে পরিচয়গুলো দিয়ে আমার কি লাভ হলো, বলো? তুমি আমার কথা বিশ্বাস করছো না তো? টুনটুনের এমন কান্না শুনে ইগলের মনে অনেক মায়া হয়। কাঁদিস না টুনটুন, কাঁদিস না। আসলে আমার আগের কোনো কথাই মনে নেই তো, তাই আমি তোকে চিনতে পারছি না। ঠিক আছে, তুই আয় মা, আমার কাছে আয়। কি সুন্দর আমার ভাগ্নিটা! মারে, আজ থেকে তুই এই মামার কাছেই থাকবি, কেমন? মামা, এখন সত্যি আমার এমনি ভালো লাগছে জানো? আমার লক্ষ্মী মামা। এরপর থেকে টুনটুন ইগলের সাথেই থাকতে শুরু করে, আর আস্তে আস্তে ইগলে বিশ্বাস অর্জন করে, আর ইগলও টুনটুনকে অনেক ভালোবাসতে শুরু করে। সে কি মামা, এই গাছটাতে এতগুলো জুতো ধরে আছে কেন? আবার জুতোকে দেখতে সাপও পাহারা দিচ্ছে। আমি তো এসবে কিছুই বুঝতে পারছি না। গাছে কত রং বেরঙের ফল ধরে, আর এই গাছে কিনা জুতো ধরেছে। কি আশ্চর্য ঘটনা, গাছে জুতো ধরে আছে। সেসব তোকে বুঝতে হবে না, চল গুহার ভেতরে চল, আর বাহিরে তোকে খেলতে হবে না। আর ওই সাপকে আমি ওখানেই রেখেছি ওই জুতাকে পাহারা দেওয়ার জন্য। কিন্তু মামা, আমি যদি এখান থেকে জুতা নেই তাহলে কি ওই সাপটা আমাকে কামড় দিবে? ও মামা, বলো না। না না, তুই ভুলে ওই জুতার কাছে হাত দিস না, তবে তোকে ওই সাপ দংশন করবে। তবে তুই তো আমার কলিজার ভাগ্নি হোস, তাই দাঁড়া, আমি সাপের সাথে একটু কথা বলছি। সাপ, এটা আমার ভাগ্নি, ও যদি এসব জুতায় হাত দেয় তবে কিন্তু একদম ওকে কামড় দিবি না, একদম তোর বিষাক্ত ছোবল দিয়ে আমার ভাগ্নিকে মারবি না, বুঝেছিস? আমি বলে দিয়েছি টুনটুন, এখন আর ও তোকে দংশন করবে না। এবার চল তো মা, ঘরে চল। এরপর ইগল টুনটুনকে নিয়ে গুহায় চলে যায়, আর টুনটুনও মনে মনে অনেক হাসতে থাকে। এরপর পরের দিন যখন ইগল ঘুমাচ্ছিল তখন টুনটুন চুপি চুপি জুতার কাছে যায়, আর পাহারাদার সাপের সামনে থেকে লাল জুতাটা নেয়। কিন্তু ইগলের কথা মতো সাপ টুনটুনকে একটুও দংশন করে না। যাক, অবশেষে আমার পরিকল্পনা পূর্ণ হলো, এবার শুধু একে নষ্ট করার পালা। এরপর টুনটুন ইগলের প্রাণ ভোমরা থাকা লাল জুতাটা নষ্ট করে দেয়, আর ঘুমিয়ে থাকা ইগল মারা যায়। তখন টুনটুন গুহার ভিতরে এক কোণে বেঁধে থাকা নীলছানার মাকে মুক্ত করে নীলছানার কাছে নিয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ টুনটুন, আমার মাকে আমার কাছে ফিরিয়ে দেবার জন্য। দাঁড়াও, তার বিনিময়ে আমি তোমায় কিছু উপহার দিচ্ছি। একথা বলে নীলছানা জাদু করে তার মুখ থেকে অনেকগুলো সোনার মোহর নিয়ে আসে, আর সেগুলো টুনটুনকে দেয়, আর সেখান থেকে চলে যায়। আর টুনটুন সেসব সোনার মোহর নিয়ে খুশি মনে বাসায় যায়। তোমরা যে বনটা দেখতে পাচ্ছ, এই বনের নাম হলো চাঁপাতলি বন।
এই সুন্দর ঘন বনটিতে নানা রকমের রঙিন পাখিরা বসবাস করে। কালু কাক, মিষ্টি টিয়ে, সুখী পায়রা, উল্লু পেঁচা সহ আরো অনেক পাখি সেই বনেই বাসা বানিয়ে থাকতো। টোনা ও তার স্ত্রী টুনি পাখি, তারা গরিব ছিল, এজন্য বনের বাকি পাখিরা তাদের অনেক কথা শোনাতো। এই টুনি, তুই আমার বাসার আশেপাশে কি করছিস বলতো? কিছু চুরি করতে এসেছিস নাকি? হ্যাঁ, যা চলে যা বলছি আমার বাসার এখান থেকে। এই সব তুমি কি বলছো মিষ্টিটি? আমি তোমার বাসায় কেন চুরি করতে যাব বলতো? গরিব বলে আমার কি কোনো সম্মান নেই নাকি? হ্যাঁ হ্যাঁ, হয়েছে, গরিবদের আবার সম্মান, জানিস না? অভাবেই তো স্বভাব নষ্ট হয়। তোর নষ্ট হতে আর কতক্ষণ বলতো? তোদের দেখলেই আমার শরীর একেবারে ঘিনঘিন করে। তোদের কি না থাকার একটা ভালো ঘরও নেই? ছি 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 ছি, আর কথা শুনিও না টিয়েবন, তোমার কথার আঘাত আমি আর সহ্য করতে পারছি না গো। এই কথা বলে কাঁদতে কাঁদতে টুনি তার বাসায় চলে যায়। টুনির চোখে জল দেখে টুনা বলে, কি ব্যাপার টুনি, তুমি তো একটু আগেই ভালো গেলে, তাহলে তোমার চোখে হঠাৎ জল কেন? চুপ করে আছো যে, বলো আমাকে। কিছু না গো টুনা, চোখে কি যেন পড়েছে তাই এমন জল বের হচ্ছে। যাই হোক টুনা, চলো তো আমরা আগে খেয়ে নিই, আমার যে অনেক খিদে পেয়েছে। টুনি চোখ দেখে টুনা সবটা বুঝতে পারে যে হয়তো কেউ তাকে কথা শুনিয়েছে। তখন টুনার কিছু না বলেই টুনির সাথে খাবার খায়। এভাবেই তাদের দিন কাটতে থাকে। একদিন টুনা দোকানে সবজি কিনতে যায়। টুনাকে দেখে বাকি পাখিরা বলে, এই দেখো দেখো কে এসেছে দোকানে সবজি কিনতে। আরে আমাদের টোনা গো টোনা, তাই এই যে টোনা, সবজি কিনতে এসেছো নাকি দেখতে এসেছো বলো তো? তোমরা যা গরিব, কিনবে বলে তো আমার মনে হচ্ছে না। হ্যাঁ গো সুখী পায়রা, তুমি একদম ঠিক কথা বলেছো। ও সবজি কিনবে কি করে বলো তো? ওর কাছে কি আর টাকা আছে নাকি? এসেছে হয়তো দোকানের আশেপাশে থাকা দুই একটা সবজি কুড়াতে, তাই না টোনা? তোমরা আমাকে এভাবে বলছো কেন? হ্যাঁ, গরিব বলে কি আমি পাখি নই? আর তোমরা সব সময় আমাদের পেছনে লাগতে আসো কেন বলো তো? জানো তো না, আমাদের এই পুরো বনের মাঝে তোমরাই হলে সব থেকে গরিব। এখন যদি অন্য বন থেকে আমাদের এখানে কেউ আসে, তাহলে তোমাদের এত গরিব দেখলে আমাদের সম্মান থাকবে বলো তো? তাহলে তোমরা এখন আমাদের কি করতে বলো শুনি? তোমাদের এত অপমান আমার আর সহ্য হয় না। সেদিন তোমরা টুনিকেও অপমান করেছো। এভাবে কথা বলায় বাকি পাখিরা টোনাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর টোনা মন খারাপ করে বাসায় আসে আর টুনিকে সব ঘটনা খুলে বলে, টোনা চলো আমরা ঋণ করে হলেও একটা সুন্দর বাড়ি বানাবো, তখন দেখি আর কে আমাদের কথা শোনায়। চলো, আমাদের কাছে এখন যা টাকা আছে তাই দিয়ে আমরা এখন কাঠ আনতে যাই। এই কথা বলে টোনা আর টুনি টাকা নিয়ে উল্লু পেঁচার কাছে যায় কাঠ কেনার জন্য। সব শুনে উল্লু পেঁচা বলে, না না, আমি তোমাদের বাসা বানানোর জন্য কোনো কাঠ দেব না, যাও তো তোমরা এখন এখান থেকে। আমি হলাম এই বনের গাছপালার সভাপতি, আমার অনুমতি ছাড়া তোমরা কোনো কাঠ নিতে পারবে না বুঝলে, তাই বলছি চলে যাও এখান থেকে তোমরা। এই কথা বলে উল্লু পেঁচা সেখান থেকে চলে যায়। তখন টোনা আর টুনি সিদ্ধান্ত নেয় তারা আর এখানে থাকবে না, আর অন্যান্য পাখিদের কোনো কথাও শুনবে না। এরপর তারা উঠতে উঠতে বনের শেষ প্রান্তে চলে যায়। সেখানের জায়গাটি বাসা বানানোর জন্য একেবারে উত্তম জায়গা ছিল। টোনা আমরা তো চলে এলাম, এবার তো আমাদের একটা সুন্দর বাসা বানাতে হবে, ধীরে ধীরে আমার ডিম দেওয়ারও তো সময় চলে আসছে গো। সেসব তো বুঝলাম টুনি, তবে টুনি এখন যদি আমরা একটা কাঠের বাড়ি বানাই তাহলে সেটা কিছুদিন পর নষ্ট হয়ে যাবে তাই না? তাই বরং চলো আমরা দুজন মিলে বড় একটা মাটির বাসা বানাই, তাহলে গরমের দিনে আমাদের শরীরে বেশি গরম লাগবে না,
কারণ মাটির ঘর তো অনেক ঠান্ডা হয়। কেমন দিলাম বুদ্ধিটা বলো টুনি? আর এই মাটির ঘর বানানোর শখ তো তোমার অনেক দিন থেকেই বলো। টোনার এমন কথা শুনে টুনি অনেক খুশি হয়, আর দুজনে মিলে একটা সুন্দর মাটির বাড়ি বানায়, আর আরামে সেই মাটির ঘরে থাকতে শুরু করে। আর কদিন পরে টুনি একটা ডিম দেয়। ডিম দেখে তো টোনা টুনি অনেক খুশি ছিল। অন্যদিকে চাঁপা তুলে বনে হঠাৎই অনেক বৃষ্টি হয়, আর বন্যা শুরু হয়। আর একটানা বৃষ্টি হওয়ার কারণে একে একে সব পাখিদের বাসা ভেঙে যেতে থাকে। হে ভগবান, এমন ঝড়ের কারণে তো সবার বাসা ভেঙে যাচ্ছে। এখন আমরা সব পাখিরা কোথায় যাব? ঘরে যা দানা ছিল সেসব তো একদিনে খেয়ে ফেলেছি। ভগবান, তুমি আমাদের কোনো পথ দেখাও। এসব কথা বলে সুখী পায়রা অনেক কাঁদতে থাকে। এরপর যখন বৃষ্টিটা একটু থেমে যায়, তখন সব পাখিরা একসঙ্গে বসে আলাপ করতে বসে। শোনো সব পাখিরা, এবনে আমাদের আর থাকা যাবে না, নয়তো এই বন্যার জলে আমরা সবাই ভেসে মারা যাব। চলো আমরা এক্ষুনি এখান থেকে চলে যাই, কি বলো তোমরা? উল্লু প্যাঁচার কথায় বাকি সব পাখিরা সম্মতি জানায়। তখন তারা উঠতে উঠতে ক্লান্ত হয়ে বনের শেষ প্রান্তে গিয়ে পড়ে যায়। অন্যদিকে টোনা তাদের ছোট্ট ছানা টুনটুনের জন্য কিছু ফল নিয়ে আসার সময় দেখে সব পাখিরা মাটিতে পড়ে আছে। আর টোনা তাদের প্রথম দেখেই চিনতে পারে। তারপর টোনা হিংসে না করে সব ফলগুলো তাদের খেতে দেয়, আর ফল খেয়ে পাখিরা অনেক স্বস্তি পায়। এ কি টোনা, তুমি এখানে কি করে এলে? আমরা তো তোমাদের অনেক দিন হয় আমাদের বনে দেখিনি, কোথায় ছিলে তোমরা বলো তো? তোমাদের কথা রাখা সহ্য করতে না পেরে আমরা বন ত্যাগ করেছিলাম, আর এখানে এসে একটা সুন্দর বড় মাটির বাসা বানিয়ে আমাদের মেয়েকে নিয়ে সুখেই দিন কাটাচ্ছি। কিন্তু তোমাদের এ অবস্থা হলো কি করে বলো তো? এরপর সব পাখিরা তাদের অবস্থার কথা খুলে বলে। সব শুনে টোনার অনেক কষ্ট হয়। তোমরা কোনো চিন্তা করো না গো, আমরা তো আছি। তোমরা সবাই চলো আমার সাথে, টুনি তোমাদের দেখে অনেক খুশি হবে। এরপর সব পাখিরা টোনার সাথে তাদের মাটির বাড়িতে যায়। তখন টোনা সব কথা টুনিকে বলে। এসব শুনে টুনি তাড়াতাড়ি সব পাখিদের অনেক খাবার দেয়, ভালো আপ্যায়ন করে। আমাদের তোমরা ক্ষমা করে দাও, গরিব বলে তোমাদের আমরা কত কথা শুনিয়েছি, আর সেই তোমরা কিনা আমাদের বিপদে পাশে দাঁড়ালে। তবে টুনি, তোমার এই মাটির ঘরটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সে তো হবেই। তবে আজ থেকে তোমরা আমাদের সাথে আমাদের মাটির ঘরেই থেকো কেমন, আর এখানে থেকে তোমরা নিজেদের বাসা বানিও। টুনির কথায় সব পাখিরা অনেক খুশি হয়, আর তারপর থেকে সব পাখিরা মাটির ঘরেই আশ্রয় নেয়, আর পাশাপাশি তাদের নিজের বাড়ি বানাতে শুরু করে।